সেক্ষেত্রে শুভেচ্ছা নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদ আছো আর ঘরে আছো। তো গত ক্লাস তো আমরা মজার সাথে করেছি না, মাধ্যমিক ক্লাস। আজকে আরেকটা মজার ক্লাস নিয়ে আসি, সেটা হলো কি আমাদের জ্যামিতি। না আমাদের পাঠ্যক্রমে যে জ্যামিতি গুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে জ্যামিতি গুলো আমি তোমাদের এই খাতায় এঁকে দেখাবো, যাতে তোমরা ক্লাসটা ভালোভাবে উপভোগ করতে পারো এবং খুব ভালোভাবে কি আঁকতে পারো জিনিসটা, ঠিক আছে? তো চলো আমরা সরাসরি খাতায় আঁকবো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা দেখো, আমরা আজকে আগে তোমাদের জ্যামিতি বাক্স নিয়ে, জ্যামিতি বাক্সে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওটা নিয়ে একটু পরিচিত করাচ্ছি, কেমন? আশা করি ভালো লাগবে। এটাকে বলে কি স্কেল বলে, না এটা মাপকাঠি বাংলায় বলে, এটা চাঁদা, এটা কোণ, এটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাকে বলে, এটা হলো যে তোমার কাঁটা কম্পাস, আর এটাকে বলে কি, এটাকে বলে পেন্সিল কম্পাস, ঠিক আছে? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তবে এটার গুরুত্ব অনেকটা বেশি, ঠিক আছে? আমাদের আজকে যে কাজটা করতে হবে, আমরা যে কোনগুলো আঁকবো কিসের জাহাজ জানো, আমরা স্কেল লাগবে আমার, আর কি এটা কি চাঁদা, চাঁদাটা আমাদের লাগবে, চাঁদা আর স্কেল আর পেন্সিলের সাহায্যে আমরা আমাদের কি কোনটা আঁকবো। তোমরা অবশ্যই কি করবে, পেন্সিল দিয়ে কিন্তু জ্যামিতিগুলো আঁকতে হবে, এই জিনিসটা তোমরা অবশ্যই স্মরণ রাখবা, ওকে? তাহলে আমরা শুরু করি। দেখো প্রথমটা কি বলছে, কোন, কোন কাকে বলে, তাহলে কোনের সংজ্ঞাটা আমাকে জানতে হবে আগে, কোণের সংখ্যাটা আমাকে জানতে হবে। দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। দুইটা রেখা দেখো, এখানে এদিকে একটা রেখা গেল, এদিকে একটা রেখা গেছে কি, এদিকে একটা রেখা, দুইটা রেখা যখন মিলিত হয়েছে অর্থাৎ অ্যাড হয়ে গেছে, যোগ হয়ে গেছে, একটা কোণ তৈরি হয়েছে। তা আমরা কোণটা কীভাবে আঁকতে পারি দেখো, অনেক সহজ কিন্তু আসলে আঁকা। দেখো কোণটা আমরা কীভাবে আঁকি, সোজা করে স্কেলটা ধরব, ধরে আমরা নিলাম, এটা একটা রেখা নিলাম, ঠিক আছে? ঠিক এই রেখাটা এখানে আমরা কী করলাম, যুক্ত করে দিলাম, ওকে? তো যুক্ত করার সাথে সাথে কী হয়ে গেলো আমার, কি এটা একটা কোণ হয়ে গেল। তো এটাকে আমরা আমরা কি পেন্সিল কম্পাসের সাহায্য একটু নিচ্ছি, সেটা কীভাবে দেখো, ওই কোণটা করে দেওয়ার জন্য ওকে, ওর মাঝখানে যে একটা কোণ হয়েছে, কোণ তো আমরা চিনি না, আমাদের ঘরে দেওয়ালের কোণ আছে না, ঠিক সেই কোণটাই আর কি, এখানে একটা কোণ তৈরি হয়েছে না, এই কোণটা এখন করবো। দেখো দেখো এখানে একটা কোণটা আমি এঁকে দিলাম, তোমরা এইভাবে কোণটা এঁকে দিবে। এটার একটা নাম আছে, এখানে আমাদের তোমাদের লেসন প্ল্যানে যেটা আছে ক, ক গ আছে, তুমি ইচ্ছা করলে তুমি এবিসি দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তো আমি এটাকে এবিসি দিয়ে দিচ্ছি, এ বি সি, এ বি সি কোণ, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি চিত্রে এ বি সি কি একটি কোণ, ওকে? তোমরা লেসন প্ল্যানের মতো লিখতে পারার সমস্যা নেই, ক খ গ একটি কোণ লিখতে পারার সমস্যা নেই, তবে এবিসি লিখলে জিনিসটা তাড়াতাড়ি মনে মুখ দিয়ে আসে, সেজন্য আমি এবিসিটা লিখছি, ওকে? এফ দেখো সমকোণ, এটা তো আমরা কি করছি, আমার ইচ্ছা মতো এঁকে ফেলছি না, সমকোণটা দেখো, সমকোণ কাকে বলে, সমকোণ কাকে বলে দেখো, যে কোণে পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তাকে সমকোণ বলে। অর্থাৎ আমরা জানি যে কি এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে যে কোণে পরিমাপ 90 ডিগ্রি, 90 ডিগ্রি জিনিসটা কী জানো, 90 ডিগ্রিটা হবে যে এল, আমরা ইংরেজি এল কে লেটার আছে না, ওই এলটা কী হয়, এলটা এলের কোণটা কিন্তু সোজা হয়, ঠিক এলের মতো হলে সেটা কী হয়, 90 ডিগ্রি হয়। তো 90 ডিগ্রি আমরা কীভাবে আঁকবো দেখো, আমরা স্কেলটা নিচ্ছি, মনে করে এখানে দেখো আমি একটা নিলাম, একটা রেখা নিচ্ছি, ঠিক আছে? একটা রেখা নেওয়ার পর এখন আমার চাঁদাটা এখন লাগবে, ও আগেটা লাগে না, আগে ইচ্ছা মতো আমি কোনটা আঁকছি, এখন দেখো লাগবে যে কত, দেখো এখানে কত ডিগ্রি আছে, দেখো চাঁদাতে 180 ডিগ্রি থাকে, এটা হলো জিরো, এটা হলো কেন্দ্র, এই মাঝখানে যে আছে রেখা আছে এটা কেন্দ্র, এটা 0 ডিগ্রি দেখো, এই দেখো আমি কেন্দ্রটা কোথায় বসালাম দেখছো, এই আমার এই রেখা বরাবর বসালাম, এই 0 ডিগ্রি কোথায় বসেছি দেখছো, দেখো কেন্দ্র বসেছি আর 0 ডিগ্রি বসেছি। এবার গুনবো আমি, এবার দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, কত কত ডিগ্রি পাবো আমরা, 90 দেখছো। এখন কী করবো আমরা, এটা যোগ করে দিব, এটা এখন কী করছি আমরা, যোগ করছি। এরপর কাজটা হলো যে ওই কোনটা করে দেওয়া, মানে কম্পাস দিয়ে আমরা কোনটা করে দেব, ঠিক আগে আগে আমি কি 90 কত ডিগ্রি সেটা লিখি না, কী জন্য সেটা যে কোনো একটা কোণ ছিল, এখন 90 ডিগ্রি যেটা আমাকে লিখে দিতে হবে, এখানে 90 ডিগ্রি। তো আমি কী করছি,
তোমাদের মতো লিখতেছি দেখো ক খ গ মানে লেসন প্রবলেম তো আমি লিখতেছি তাহলে ক ক গ তাহলে চিত্রে খ খ গ কি ক ক গ কি একটি কি কোণ এটা ক ক গ একটি কি সমকোণ ককটি কি আগে কোনটা কোন নাম ছিল না এটা কিন্তু সমকোণ এক সমকোণ মানে 90 ডিগ্রি সেজন্য ঠিক আছে তাহলে এরপর আমরা কি যাব সূক্ষ্ম কোণে যাব কি কোণে যাব আমরা সূক্ষ্ম কোণে কি আছে দেখো সূক্ষ্ম কোণ কাকে বলে যে কোণের পরিমাপ যে কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট তাকে সূক্ষ্ম কোণ বলে তো আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলবো তো তুমি সেটা 70 ডিগ্রি রাখতে পারো তুমি 50 ডিগ্রি রাখতে এটা তোমার ইচ্ছা কেন আমাদের বইয়ে কত 60 ডিগ্রি আছে আমরা 60 ডিগ্রিটা এঁকে দেখাচ্ছি তো সূক্ষ্ম কোণ হলো তো 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কিন্তু সূক্ষ্ম কোণ বলে ঠিক আছে তো সূক্ষ্ম কোণটা আমরা আঁকতেছি দেখো আমরা আগে যে কোনো একটা রেখা নিব ঠিক আছে রেখাটা নিলাম রেখাটা নেওয়ার পর কি করবো আমাকে বলছে যে কত 90 ডিগ্রি থেকে ছোট তুমি চাইলে 50 60 70 তোমার ইচ্ছা মতো নিতে পারো তো লেসন প্লেনে কত আছে 60 ডিগ্রি দেওয়া ছিল আমি 60 ডিগ্রি দেখাচ্ছি তোমাদের তাহলে এই কেন্দ্রটা কোথায় বসাচ্ছি দেখো এটা হলো অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস তারপরে 0 ডিগ্রিটা কোথায় বসাচ্ছি দেখো ওই রেখার কি সোজা বরাবর এরপর দেখো আমি 10 20 30 40 50 আমি কত 60 ডিগ্রি নিলাম ঠিক আছে এখন এটা যোগ করে দিলে আমার কি 60 ডিগ্রি একটা কোণ হয়ে যাবে 60 ডিগ্রি কোণটা কিন্তু কম্পাসের সাহায্যে আঁকা যায় যেটা আমি ক্লাস ফাইভে দেখাই কিন্তু তোমরা ছোট তোমরা পারবে না মনে হয় সেজন্য আমি কম্পাস দিয়ে দেখাই নাই আমি চাঁদা দিয়ে দেখেছি ঠিক আছে তাহলে কি 60 ডিগ্রি এটা ডাবল হয়ে গেছে আমার সরি তো ডাবল না আঁকার চেষ্টা করবে ঠিক আছে জ্যামিতিগুলো একটু নিখুঁত হতে হয় সেজন্য কি মানে একবারে আঁকার চেষ্টা করবে তাহলে এটা কত ডিগ্রি ছিল এটা আমরা কত 60 ডিগ্রি নিছিলাম না আমরা 60 ডিগ্রিটা লিখি ঠিক আছে এটা নাম দিতে পারি খ খ গ তোমার ইচ্ছা তুমি এবিসি দিতে পারো আমরা লিখতে পারি চিত্রে খ খ গ একটি কি কোণ শিখছি আমরা এটা সূক্ষ্ম কোণ ক ক গ একটি কি কোণ সূক্ষ্ম কোণ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর যেটা কি আছে আমরা কোণ শিখছি সমকোণ শিখছি সূক্ষ্ম কোণ শিখছি এখন শিখবো যে কি স্থলকোণ স্থলকোণ মানে কি দেখো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড় অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থলকোণ বলে তাহলে দেখো 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ এল এল থেকে একটু বড় হবে আবার 180 180 মানে একটা সরলরেখা ওইটার থেকে কম হবে 180 ডিগ্রি কোণকে সরলকোণ বলে এটা তোমাদের নাই পরবর্তীতে আসবে তাহলে দেখো তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় করবো আবার 180 ডিগ্রি করবো আমি ছোট করবো ঠিক আছে তাহলে দেখো কীভাবে আঁকতেছি তাহলে আবার বরাবরের মতো কি নিব আমি রেখাটা নিচ্ছি দেখো সোজা করে কিন্তু স্কেলটা বসাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে ওকে আমরা রেখাটা নিলাম রেখাটা নেওয়ার পর এখানে কিন্তু 120 ডিগ্রি নিচ্ছে তো তুমি চাইলে কী করতে পারো 100 ডিগ্রি নিতে পারো 110 নিতে পারো 120 100 তোমার ইচ্ছা মতো তবে 90 ডিগ্রির চেয়ে বড় হবে আবার কি 180 ডিগ্রির চেয়ে ছোট হবে তো এখানে যেটা লেসন প্ল্যান মতো আছে আমি ওটাই দেখাচ্ছি তুমি চাইলে তুমি 130 40 50ও নিতে পারো ঠিক আছে মানে 90 এর চেয়ে বড় 180 চেয়ে ছোট এই জিনিসটা কি লাগবে তাহলে দেখো আমরা কি 120 ডিগ্রি নিচ্ছি তাহলে দেখো বারবার বলতেছি এ সেন্টার এটাকে কেন্দ্র বলে এই কেন্দ্রটা কোথায় বসাচ্ছি আর 0 ডিগ্রিটা কোথায় বসাচ্ছি দেখো এই সেন্টারটা আমি বসালাম বসানোর পর এই সেন্টারটা বসালাম এরপর 0 ডিগ্রি বসালাম এরপর কত ডিগ্রি নিব আমি 120 ডিগ্রি নিব না আমাদের লেসন প্ল্যান অনুযায়ী তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 কত 120 দেখো আমি বিন্দু একটা নিছি ওই যে কি কিন্তু মার্কার কিন্তু কি আছে এখানে তোমার এই যে 120 নিছি দেখো এই 120 এই যে বড় একটা দাগ আছে এটা কিন্তু 120 ডিগ্রি কি এই যে একটা লম্বা দাগ আছে এটা কিন্তু কি 120 ডিগ্রির কি দাগ মার্কার আমি ঠিক ওই মার্কারে আমি কি নিছি একটা বিন্দু নিছি এখন বিন্দুটা আমি কি করব যোগ করব কি করব যোগ তাহলে যোগ করলে কি হয় দেখো ঠিক আছে তাহলে হয়ে গেল আমার কত 120 ডিগ্রি কোণ এটাকে কি করে দেবো আমি কোণটা করে দেব তাহলে এটা কত ডিগ্রি নিয়েছিলাম যে আমি 120 ডিগ্রি তাহলে এটার নামও দিতে পারি ক খ গ তুমি ইচ্ছে করলে এবিসি দিতে পারো ঠিক আছে তাহলে আমি লিখবো কি চিত্রে ক খ
গ একটি কি কোণ, ক খ গ একটি কি কোণ, স্থল কোণ। এভাবে কিন্তু লিখতে হবে তোমাদের, স্থল কোণ মানে কোনটার কি কোণ সেটা লিখতে হবে। তাহলে তোমাদের কাজ হলো যে এখানে সংজ্ঞাগুলো শেখা, আর সেই অনুযায়ী তোমাদের চিত্রগুলো কি করা, চিত্রগুলো অঙ্কন করা, আর বেশি বেশি প্র্যাকটিস করে, এর কোনো বিকল্প নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। আর বেশি বেশি আসলে অনুশীলন করতে হবে, তাহলে তোমরা চিত্রগুলো খুব সুন্দরভাবে কি আঁকতে পারবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।